গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। আর ভালো থাকতেই হবে, কারণ হচ্ছে কি বলেন তো, কারণ হচ্ছে কালকে অর্ণর বার্থডে, এই জন্য যতটা ভালো থাকার কথা তার থেকে অনেক বেশি ভালো আছি। আর এখন চলে আসছি এই যে অর্ণর জন্য একটা শার্ট, তা না হলে গেঞ্জি কিছু একটা কিনবো, আর তারপর যাব একটু শাড়ির দোকানে, একটু শাড়ি দেখতে, সামনে তো পূজা চলে আসছে। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি শাড়ির দোকানে চলে এসেছি, এসে শাড়ি দেখছি, আর এখন অলরেডি সন্ধ্যা 7টা বেজে গেছে। আর এখান থেকে বাসায় যেয়েও অনেক কাজ আছে, আর আমার অনেক টেনশানে আছি, কারণ কালকে আপনাদের দাদার সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি, মানে সব কিছুই নিজ হাতে সামলানো লাগবে। এখনও কেকও কেনা হয়নি, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর এই যে পরের দিন সকালে অর্ণকে স্কুলে দিয়ে কেক নিতে চলে আসছি, আর অর্ণর চকলেট কেক লাগবে, এই জন্য চকলেট কেক নিয়েছি। এখন এই যে অর্ণর নাম লিখছে, আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে সন্ধ্যায় কী কী রান্না করছি একটু দেখিয়ে দিই, প্রথমে ডিম পোলাও, তারপর আছে সাদা ভাত, আছে মুড়ি ঘণ্ট, তারপর কি আছে, আছে চিংড়ি মাছ ভুনা, এটা হচ্ছে বাগদা চিংড়ি। আর লাইটের খুব অভাব ছিল, আর এখানে আছে অর্ণর জন্য পায়েস, অর্ণর জন্য বলতে সবার জন্য। আর এই সাইডে আছে হাঁসের মাংস, দাঁড়ান আমি একটু হাঁসের মাংসটা নিচে রাখা আছে তো উপরে উঠিয়ে দেখাচ্ছি। আর আজকে কেমন জানি মনে হচ্ছে লাইট কম। আর এই যে এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে, আমার এক দেবর আসছিল, তাকে নিয়ে যেটুকু পারছি করছি, আপনাদের দাদা এখনও আসেনি। আর এই যে আমি এখন যাচ্ছি রেডি হতে, প্রথমে এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পরছিলাম কিন্তু ভালো দেখা যাচ্ছে না, তারপর ভাবছি ব্লাউজটা চেঞ্জ করব। আর এই যে অলরেডি অর্ণম এখন কেক কাটতে বসে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर तू यार, दिल को करार तुझ पे प्यार आया, तेरी परिवार आया, ओ See you.